তা নমস্কার বন্ধুরা উষা কোম্পানিতে একশো পঞ্চাশটি নতুন কর্মী নিয়োগ চলছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন বা কাজটা করতে পারবেন জব প্লেসমেন্ট যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং কলকাতার মধ্যে কিন্তু আপনারা সরাসরি কাজ করতে পারবেন কোনো রকম সমস্যা আশা করি হবে না তবে এই কাজটি পেতে গেলে আপনাদের যে যোগ্যতা চাওয়া হয়েছে যেমন সীমা কী চাওয়া হয়েছে শূন্যপথ কটি রয়েছে বেতন কত টাকা দেওয়া হবে তার সঙ্গে আপনারা রেজিস্ট্রেশন করবার শেষ তারিখ কবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করে দেওয়া হয়েছে তো আপনারা অ্যাপ্লাই প্রসেস দেখে সরাসরি আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারেন এবারে আসবো যে এখানে এলিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ কী কী যোগ্যতা চাওয়া হয়েছে তো এই কাজের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম আপনাদের মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে বলবো যে এখানে এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কী চাওয়া হয়েছে তো বয়স সীমা যেটা চাওয়া হয়েছে এখানে ন্যূনতম আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে বলবো যে ডিউটি টাইম কত ঘন্টা রয়েছে তো বন্ধুরা এখানে ডিউটি টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে নাইন আওয়ার অর্থাৎ ন ঘন্টা করে কিন্তু কাজ আপনাদের এখানে করতে হবে এখানে যে পার মান্থ আপনাদের স্যালারিটা রয়েছে সেটা হচ্ছে আপনারা সতেরো হাজার পাঁচশো টাকা করে কিন্তু প্রতি মাসে আপনারা এখান থেকে স্যালারি পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে আপনারা এখান থেকে স্যালারি পাবেন এর সঙ্গে ওটি এবং পি এফ প্লাস ইএসআই এই সমস্ত সুবিধাগুলি কিন্তু কোম্পানির থেকে পেয়ে যাবেন থাকা ও খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকে বহন করবে যারা দূর থেকে এসে কাজ করবেন কলকাতা এরিয়ার মধ্যে তাদের থাকা এবং খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানির থেকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এর জন্য কোনো রকম চার্জ কোম্পানি আলাদা করে নেবে না এরপরে বলবো যে কতগুলো শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ চলছে তো এখানে মোট একশো পঞ্চাশটি পদে কিন্তু বর্তমানে শূন্য পদ রয়েছে সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একশো পঞ্চাশটি কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের যোগ্যতা অনুযায়ী যদি আপনারা শর্ট লিস্টেড হন অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে জয়নিং পেয়ে যাবেন রকম সমস্যা আশা করি হবে না তো এরপরে আমরা দেখে নেব অ্যাপ্লাই প্রসেস বা অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেব তো পড়াশুনো করে যারা এখনও পর্যন্ত বাড়িতে বেকারত্বভাবে বসে আছেন তারা আপনারা এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন তো আসুন শুরু করা যাক উষা কোম্পানিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে উষা কোম্পানির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন এখানে সরাসরি আসার পরে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও তো ঠিক একটু নিচের দিকে স্কল ডাউন করলে আপনাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের সামনে ওপেন হবে তো দেখতেই পাচ্ছেন পরপর এখানে এখানে প্রথমে যে ইনফরমেশানটা চাওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আপনার যে ফার্স্ট নেম রয়েছে সেই নামটা আপনারা এখানে বসাবেন এরপরে দেখতে পাচ্ছেন লাস্ট নেম আপনার সেকেন্ড নামটা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো ইমেল আইডিটা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এরপরে সিটি তো অর্থাৎ আপনি যে সিটিতে বর্তমানে বাস করেন সেই সিটিটা আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন স্টেট আপনারা এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করবেন সেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন জিপগুড অর্থাৎ আপনাদের পিনকোড নাম্বারটা কিন্তু আপনারা এরিয়ার পিনকোড নাম্বার নাম্বার আপনারা এই বক্সে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো আপনারা ফোন নাম্বারটা এই বক্সে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ইএক্সটি অর্থাৎ এটা অপশানাল এটা দেওয়ার রকম দরকার নেই না দিলেও চলবে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স বাই অর্থাৎ এই চ্যানেলের নামটা আপনারা কিন্তু এখানে রেফারেন্স হিসেবে দিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন কমেন্ট এরিয়া যদি আপনার রকম বক্তব্য থাকে বা কোনো রকম যদি আপনার কমেন্ট করার থাকে তাহলে আপনারা এই বক্সে কমেন্ট করে দিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন চুস এ ফাইল টু আপলোড এর অর্থাৎ আপনাদের একটা বায়োডাটা অর্থাৎ সিবি কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে যে সিবিটার মধ্যে আপনার নাম এবং অ্যাড্রেস এবং কোয়ালিফিকেশান ডিটেলস আধার নম্বর এবং মোবাইল নম্বর থাকে সেরকম একটা ভ্যালিড সিবি আপনারা এখানে বসিয়ে দেবেন সিবিটা অবশ্যই টিএক্সটি ডকুমেন্ট পিডিএফ ফাইলে করে আপনারা কিন্তু এখানে আপলোড করবেন অবশ্যই নজর রাখবেন সিবিটা যেন থ্রি এমবির মধ্যে হয় তবে কিন্তু এখানে আপলোড নেবেন নতুবা কিন্তু নেবে না এরপরে আমরা সরাসরি দেখে এর পরে নেক্সট ইয়ারটা কী বলা হয়েছে নেক্সট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন কুইজ টু ভেরিফাই ইউ আর নট এ স্পাম বোট অর্থাৎ আপনি কোনোরকম স্পাম বোট নন তার জন্য আপনারা এখানে যাচাই করার জন্য এখানে বলা হয়েছে টু আর সিক্স ওটা কোনটা এর মধ্যে বড়ো কোন সংখ্যাটা বড়ো সেই সংখ্যাটা আপনারা এই বক্সে বসিয়ে এরপর সরাসরি আপনারা সাবমিট বাটনে সাবমিট করে দেবেন সাবমিট বাটনে সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আপনাদের কিন্তু সল হলে আপনাদের কল করে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য তো তো বন্ধুরা অনলাইনে অ্যাপ্লাই করতে আপনাদের যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন অর্থাৎ কোনো যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট অপশানে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি একটু ভালো লেগে থাকে বা যদি একটু কাজে এসে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের একটি শেয়ারে তারাও যেন উপকৃত হয় তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ